জীবনে সবকিছুই সুন্দর যদি সেগুলোকে সুন্দর করে রাখা যায় আর এই যে দেখুন আমার বাগানের কত সুন্দর পুষ এগুলো কি এমনি এমনি হয়েছে আপনারা তো জানেনই আমার কত কষ্টে করা এই বাগান এই বাগানের আমি একটা সাইডে লাগিয়েছিলাম পুঁশাক আজকে এই পুঁশাক দিয়ে বানাবো আজও প্যাক রেসিপি আজও বলতে ভুল যেটা আপনারা সবাই খান সেটাই বানাবো আজকে দে শুধুমাত্র একটু ভিন্ন ভাবে তো সব কথা রাখি চলুন পুঁশাক গুলো বাছি সুন্দর মতন বেছে নিচ্ছি তো তো ধোয়ার পালা তাই না পরিষ্কার পানি দিয়ে ভালো মতন পুঁশাক গুলো ধুয়ে নেব আপনারাও কিন্তু দুই তিনটা ধোয়া দিয়ে নেবেন তো এবার আমি পেঁয়াজ কুটে নেব অবশ্যই কিন্তু পুঁশাক ভাজায় পেঁয়াজ জরুরি তো এবার পেঁয়াজ গাছগুলোকে কুচি কচি করে কেটে নেব বন্ধুরা সাবধানে কাটবেন হাত যেন না কাটে তো ভালো মতন পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব তারপরে এক সাইডে রেখে দিয়ে তারপরে কাঁচামরিচ গুলো কুচি কুচি করে নেব আপনারাও ইচ্ছা মতন কাঁচামরিচ গুলোকে কুচি কুচি করে নিতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন রসুন আমি আগে থেকে রসুনের চোচা গুলো এড়িয়ে নিয়েছি তো এবার আমি রসুনগুলোকে ছুরির মাধ্যমে কুচি কুচি করে নেব আমার পেঁয়াজ মরিচ রসুন কুচি কুচি করে নিয়েছি তো এবার দিয়ে দেবো কড়াইতে তেল তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম গরম তেলে পেঁয়াজ কুচি মরিচ কুচি ও রসুন কুচি ভালোভাবে ভেজে নেবো বাদামি কালার করে বন্ধুরা দেখবেন পুড়ে যেন না যায় ভালো মতন ভেজে নেব ভালোভাবে ভেজে নিয়েছি এবার বেছে রাখা পয়সা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি তো ভালো মতো নাড়াচাড়া করে নেবো বন্ধুরা দেখ দেখুন কি সুন্দর বলক উঠেছে ভালো মতন কিন্তু নাড়াচাড়া করতে হবে দেখেন বন্ধুরা দেখতে দেখতে এতগুলো শাক কতটুক হয়ে গেল আর ওই এর জন্য শাকটা দারুণ লাগছে তো এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আমার শাক ভাজি যে হয়ে গেছে আর দেখুন দেখতে যা লাগছে না মনে হচ্ছে কি এখনই গরম ভাত দেখায় তো বন্ধুরা আর কথা নাই আজকের মতন আসি বাই বাই টাটা